ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা শুরুর পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন। গত 23 এপ্রিল বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় নিহত হন আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমানের বড় ভাই আতিয়ার রহমান। এ ঘটনায় বিএনপি প্রার্থী রহিম ফকিরকে প্রধান আসামি করে 250 জনের বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতার হয়েছে মূল আসামিসহ 13 জন। হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গত সোমবার দক্ষিণপাড়া গ্রামে রহিম ফকির ও তার সমর্থকদের বাড়িতে হামলা চালায় মতিয়ার রহমানের সমর্থকরা। এরপর থেকে হামলার গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য দক্ষিণপাড়া। পুরুষ লোক বাড়ি নাই, একটা ছেলে সেও বাড়ি নাই, কোন জায়গা জানের বইতে পলাইছে। আমার স্বামী লোক অপারক, হ্যাঁ সে পঙ্গু, সে ব্যবসা করে তার মালমাত্রার সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, ভাঙচুর করেছে। ভাই পুরুষ লোক মনে করেন তারা তো বাজার ঘাটে যা আশাই করে, হয়তো যায় আসে মারা ধরা করতেছে, এই বাবু দিয়ে হয়তো তারা পলাইছে। তবে এজাহারভুক্ত আসামি ছাড়া কাউকে আটক করা হচ্ছে না বলে দাবি পুলিশের। ঘটনাস্থলে আর কোনো কেউ তৃতীয় শক্তি তৃতীয় ব্যক্তি এই এই ঘটনাকে কেন্দ্র করে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে আমরা সোচ্চার তৎপর এবং আমরা সে ব্যাপারে আমাদের নজরদারি আছে। এদিকে দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। দোষীদের দ্রুত বিচারের দাবি তাদের। আইনকে কখনোই অমান্য করে নিজ হাতে না নিয়ে আইন প্রক্রিয়ার মধ্যেই যাতে এই খুনের হত্যাকারীদের বিচার হয় আমরা সেই প্রক্রিয়ায় আছি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পাশাপাশি সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ।